হাই বন্ধুরা, কেমন আছো? দা আনটোল্ড এফএম চ্যানেলে তো সবাইকে স্বাগত। তো এই চ্যানেলে দেখো, আমি কিছু মজাদার টপিক নিয়ে, অনেক কিছু টপিকের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি নিয়ে আলোচনা করার সাথে সাথে কিছু ম্যাথের ট্রিক্স, কিছু রিজনিংয়ের ট্রিক্স আর জিকের ট্রিক্স নিয়েও আলোচনা করি। তো আপাতত অনেকগুলো ভিডিও ম্যাথের উপরে আছে, তো ম্যাথেরই একটা ট্রিক্স নিয়ে এসেছি। এগুলো এই ধরনের কোশ্চেন তোমরা রেল, এসএসসি, সিএইচএসএল বা অনেক কম্পিটিটিভ পিএসসি এক্সামে, অনেক কম্পিটিটিভ এক্সামেও দেখতে পাও। তো এগুলোকে কী করে আমরা শর্ট ট্রিক্সের সাহায্যে সলভ করব, তো চলো সলভ করা যাক। এখানে আমি চার টাইপের কোশ্চেন নিয়েছি, প্লিজ ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখবে, তোমরা অনেক কিছু শিখতে পারবে আশা করি। তো দেখো, কোশ্চেন যে টাইপ ওয়ান আছে, তো টাইপ ওয়ান দেখো, এখানে 56 প্লাস রুটের ভেতরে 56 প্লাস 56 ডট ডট ইনফাইনাইট টাইমস। তো দেখো, এই এই ধরনের কোশ্চেন আমরা কী করে সলভ করবো, 56কে আমরা ভেঙে ফেলবো উৎপাদকে, এমনভাবে ভাঙবো দুটো ফ্যাক্টরে যাতে দুজনের মধ্যেকার গ্যাপ বা বিয়োগফল কী হয়, এক হয়। তো 8 আর 7 = 56, তো 8 আর 7-এর দেখো ডিফারেন্স বা গ্যাপ কত হচ্ছে, 1, তো 8 আর 7 নিয়ে নেবো। তো দেখো, এই ক্ষেত্রে দেখো প্লাস আছে, পজিটিভ সাইন আছে, তো এখানে বড়টা কী করব, অ্যান্সার বড়টা হবে কি অ্যান্সার, তো 8 হবে কি এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। সিমিলারলি এই কোশ্চেনেও 72কে ভেঙে নেব, 8 9 72, তো দেখো এখানে মাইনাস আছে, তো এখানে 8 আর 9-এর মধ্যে ছোটোকে 8, তো 8কে আমরা নিয়ে নেবো, 8 হবে কি, এখানেও 8 হবে কি অ্যান্সার। যেখানে প্লাস থাকবে সেখানে বড়টা নেবো, যেখানে মাইনাস থাকবে সেখানে ছোটোটা নেবো, আর এমনভাবে ভাঙতে হবে দুটো ফ্যাক্টরে, যে দুটো ফ্যাক্টরের মাইনে মধ্যকার গ্যাপ কত হয়, 1 হয়, ঠিক আছে। এবার দেখা যায় টাইপ টু, ও আগেরগুলো তো দেখো ফ্যাক্টরে ভাঙতে পারছিলাম, কিন্তু এগুলো দেখো মৌলিক সংখ্যা 11 13, এগুলোকে ফ্যাক্টরে ভাঙতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, কি ফর্মুলা সেটা, কি 4a + 1 + 1/2, মানে 4 × a, এর জায়গায় মানটা বসিয়ে দেবো 11 + 1 + 1/2, মানে 11 = 44 আগে 45 + 1/2, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রেও কী করবো, 4 × 13 + 1, এখানে কত হবে, মাইনাস আছে সেই জন্য -1 করবো বাই 2, মানে 13 = 52 আগে 53 - 1/2, ঠিক আছে। এইভাবে আমরা এটাকে সলভ করবো মৌলিক সংখ্যাগুলোকে, ঠিক আছে। এটা গেল টাইপ টু। টাইপ থ্রি দেখো, এক্ষেত্রে দেখো প্লাস মাইনাস কিছু নেই, এখানে কী আছে, মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই কেসে কী করবো, এখানে দেখো মাল্টিপ্লাই কেসে সবসময় কী হবে, যে সংখ্যাটা দেওয়া আছে সেটাই উত্তর হবে। কী করে হচ্ছে দেখো, আমরা যদি পুরো নাম্বারটাকে যদি এক্স ধরে ফেলি, 7 √7 √7 √7 up to infinite, তো দেখো দুই দিকে যদি বর্গ করি তো এক্স স্কোয়ার সমান কত আসবে, 7 √7 √7, একটা রুট চলে যাবে বর্গ করলে, √7 √7 infinite। তো দেখো এই যে এইখান থেকে স্টার্ট করে এই পুরো নাম্বারটা, এটা কি, এটাই তো আমরা এক্স ধরেছিলাম, দেখো মানে এই পুরোটা এক্স, একটা চলে গেছে মানে কি, এ তো ইনফাইনাইট টাইমস আছে, ইনফাইনাইট টাইমস থেকে একটা চলে গেলে কিছু কি এফেক্ট হবে, হবে না, সেই জন্যই আর কি এর জায়গায় আমরা এক্স বসাতে পারি, তাহলে x² = 7x, তো দুই দিক থেকে একটা একটা এক্স ক্যান্সেল হয়ে গেলে এক্সের ভ্যালু কত হবে, 7, সেই জন্য এখানে 7 হবে অ্যান্সার। তো এই ক্ষেত্রেও কী হবে অ্যান্সার, কত হবে, 21, ঠিক আছে। আচ্ছা টাইপ ফোরে চলি, তো দেখো আগের কোশ্চেনটা ছিল আপ টু ইনফাইনাইট পর্যন্ত, কিন্তু এখানে দেখো ডেফিনাইট আছে, এক্ষেত্রে কী করবো, এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করবো, যেই নাম্বারটা আছে সেটা পাওয়ারে কী করবো, 2^n - 1/2n, ঠিক আছে। তো 2^n মানে কত, এখানে যত কতবার 3 আছে গুনবো, 1 2 3 4 5 5 বার 3 আছে, তো 2^5 - 1/2 2^5 মানে কত, 32, 32 থেকে 1 চলে গেলে কত হবে, 31/32, তো 3^31/32 হবে কি এই কোশ্চেনের অ্যান্সার। সিমিলারলি এখানে দেখো, এখানেও দেখো 7^7 কত হবে, 2^n - মানে 1 2 3 4 আছে, 2^4 - 1/2, ঠিক আছে। তো দেখো 2^4 মানে কত, 16, 16 থেকে 1 চলে গেলে কত হবে, 15/16, ঠিক আছে, এটা হবে গিয়ে অ্যান্সার। আচ্ছা আরেক ধরনের টাইপ এখানে আমি বলে দিচ্ছি, এখানে লেখা হয়নি, টাইপ 5 ধরো, ঠিক আছে। ধরো রুটের ভেতরে প্লাস মাইনাস অল্টারনেট করে আছে, মানে √6 + 6 - আবার আছে 6 আবার আসবে + 6 - up to infinite পর্যন্ত। এই ক্ষেত্রে কী করবো, এক্ষেত্রে একটা ফর্মুলা হয় দেখো মনে রাখবে, 4a - 3, দেখো এখানে কী স্টার্ট হয়েছে, প্লাস থেকে স্টার্ট হয়েছে, তো +1/2, ঠিক আছে। তো 4a
माइनस थ्री मैंने फोर चार छः चौबीस हो जगह छः बसाले चार छः चौबीस माइनस तेईस माइनस तीन प्लस एक बाई दुई मैंने चौबीस के तीन चले गए एकुश रुटो भार एकुश प्लस एक बाई दुई हो गए अन्सार ठीक है। এবার যদি ধরো মাইনাস থেকে স্টার্ট হতো কিচ্ছু না, এখানে যদি মাইনাস থেকে স্টার্ট হতো এটা কেটে দাও এটা কেটে দাও, এখান থেকে ধরো স্টার্ট হয়েছে, তখন কি করব ফোর এ মাইনাস থ্রি কী করবো মাইনাস ওয়ান করে দেবো এখানে আপন টু ঠিক আছে। তো এখানে কত হয়ে যাবে, এখানে তো যেমন আছে একুশ হয়ে যাবে রুট একুশ মাইনাস ওয়ান আপন টু উইল বি দ্য অ্যান্সার ঠিক আছে। এইভাবে টাইপ ফোর টাইপ ফাইভ হয়ে গেল, এইভাবে পাঁচ ধরনের কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করলাম, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, অনেক শর্ট ট্রিক সম্বন্ধে শিখতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলের নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে দিও, আর সাইডে যে নোটিফিকেশান বেল আছে ওখানে ক্লিক করে দিও, যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।